নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতা এসেন্স রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভীষণ সুন্দর, বাঙালিদের খুব প্রিয় এবং পশ্চিমবাংলার খুব জনপ্রিয় একটি মিষ্টি হচ্ছে কাঁচাগোল্লা। তো এই কাঁচাগোল্লা মিষ্টি আমি আপনাদের সামনে করে দেখাবো। দেখুন, এখানে আমি ছানা নিয়ে নিয়েছি, এটা আমার 1 লিটার দুধের ছানা। এই ছানাটাকে আমি এরকম ছোট বড় দুটো পোর্শনে ভাগ করছি। দেখুন, এটা কিন্তু পনির নয়, আগেই বলে রাখছি। এই ছানাটার মধ্যে খুব বেশি জল থাকলে কিন্তু চলবে না। এবারে আমরা এই ছানাটা, যেটা বেশি পোর্শনে রয়েছে, সেই ছানাটার মধ্যে একটুখানি গুঁড়ো করা চিনি দেব। চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী এখানে যোগ করবেন। দেখুন, আমি এখানে গুঁড়ো করা চিনি দিচ্ছি। এইরকম কয়েক চামচ আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম। অ্যাকচুয়ালি এই মিষ্টিটাতে খুব একটা বেশি মিষ্টি হয় না, এই অংশটা কিন্তু আমরা এখানে এর সাথে মাখবো না। এইখানে ছানাটাকে খুব মসৃণ করে মেখে নিতে হবে, আর ছানাটার মধ্যে যেন জল না থাকে সেটাও কিন্তু কনফার্ম হয়ে নিতে হবে। ছানার মধ্যে একটা স্ক্রাম্বল স্ট্রেকচার তো থাকেই, সেই স্ট্রেকচারটা একদম চলে যাবে। সেই রকমভাবে আপনাকে খুব ভালো করে ছানা এবং এই চিনির গুঁড়োটার সাথে একসাথে মেখে নিতে হবে। ভীষণ টেস্টি আর ভীষণ ইয়ামি খেতে লাগে এই সন্দেশটা, আর পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় মিষ্টির মধ্যে এটি একটি অন্যতম মিষ্টি। আপনি অবশ্যই খুব সহজেই বাড়িতে একটু ছানা তৈরি করে নিয়ে বা দোকান থেকে কেনা ছানার সাহায্যেও কিন্তু এরম করে নিতে পারেন। এই ছানাটা আমি বাড়িতেই তৈরি করেছি, আমি ভিনিগার দিয়ে কেটেছিলাম। ভিনিগার দিয়ে 1 লিটার দুধকে ছানা কাটিয়ে নেবার পরে দুধটা যেই একটু ফুটে উঠেছে, সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। দিয়ে সেখানে আমি ভিনিগার আর জলের একটা মিশ্রণ তৈরি করে এখানে আস্তে আস্তে দুধটার মধ্যে দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। ছানাটা কাটানো হয়ে যাওয়ার পর পুরো ঠান্ডা হতে দিয়েছি। গরম ছানা নিয়ে একদম নাড়াচাড়া করলে কিন্তু পুড়ে যাবার ভয়, তো একদম নর্মাল টেম্পারেচারে আমরা এখানে ছানাটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেবার পরে আবার আমি খাবার জল দিয়ে আবার ধুয়ে নিয়েছি, যাতে ভিনিগারের টক ব্যাপারটা যাতে চলে যায়। তো এইরকমভাবে ধুয়ে নেবার পরে জলটা ঝরিয়ে নিয়েছি, এইখানে এইরকমভাবে তৈরি হয়ে গেছে। আপনি এটা পনিরকে গ্রেট করেও কিন্তু করতে পারেন, তবে বারবারই বলছি এটা কিন্তু পনির নয়। এবার এই ছানাটাকে আমি এখানে এই কড়াইটার মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পেলেন নিশ্চয়ই এখানে কোনো ঘি আমি দিইনি বা অন্য আর কোনো কিছু ছিল না। এবারে আমি কড়াইটা খুব গরম হয়ে গেছিল তাই জন্য অফ করে দিয়েছিলাম, গ্যাসটা অন করে নিলাম। এবার খুব ভালো করে আমরা এখানে ছানাটাকে একটা পাক দিয়ে নেব, ছানাকে একদম সন্দেশ বানানোর মতন তৈরি করে নেব। দেখুন, এইরকম ভাবে যারা আমার সঞ্চিতা এসেন্স চ্যানেলটা ফলো করেন তারা অবশ্যই জানেন এই রেসিপি চ্যানেলটা আমার নতুন চ্যানেল। সেই এসেন্স চ্যানেলে আমি অনেকগুলো সন্দেশের রেসিপি কিন্তু শেয়ার করেছিলাম, সেখানেও কিন্তু আমি এইরকমভাবেই সন্দেশ দেখিয়েছিলাম। কিন্তু ওই সন্দেশটার সাথে সেখানে আমি দেখিয়েছিলাম একদম সুন্দর সাদা ধবধবে কলকাতা স্টাইল সন্দেশ, এবং সেই সন্দেশটা আমাদের রামকৃষ্ণ ঠাকুরের খুব পছন্দের ছিল। এছাড়াও আর কার কার পছন্দ ছিল সেটা একবার ভিডিওটা চেক করে দেখে নিন, তাহলেই জানতে পারবেন। তো এখানে আমি গ্যাসটাকে মিডিয়াম এরকম আঁচ করে দিলাম। তো এইরকম ভাবে আমি এখানে এটা তৈরি করব। তবে এই সন্দেশের মধ্যে কোনো ফ্লেভার কিন্তু অ্যাড হয় না, এটা খুব সুন্দর। এর মধ্যে এলাচের গন্ধ দেবার দরকার নেই, এর মধ্যে অন্য কোনো ফ্লেভার, কেশর বা অন্য জাফরা, অন্য কোনো কিছু ফ্লেভার এখানে কিন্তু যোগ করতে লাগে না। এমনি এটা খুব সুন্দর রেডি হয়ে যায়। মানে আমি আর একটুখানি পাকটা রেডি করে নিই, তারপরে আপনাকে আমি শেয়ার করছি। দেখুন, আস্তে আস্তে এখান থেকে কিন্তু জল বেরোতে শুরু হয়ে গেছে। মানে এখানে ছানাটা, যেহেতু আমার ছানাটা মাখা ছিল চিনির সাথে, তো সেই চিনির থেকে একটুখানি জল বেরোতে শুরু হয়ে গেছে। দেখুন, এখনো কিন্তু আমাদের তৈরি হয়ে যায়নি। আপনি নিজেই বুঝতে পারবেন ছানাটার মধ্যে সন্দেশের কালার কিন্তু চলে আসবে। আমি একটু জুম করে দিই, তাহলে আপনার পক্ষে দেখতে সুবিধা হবে। দেখুন, এই রকম একটা স্ট্রাকচারে কিন্তু পৌঁছে যাবে আমাদের এই ছানা মিষ্টিটা। মানে একে আর ছানা বলে মনে হবে না, তখন এটা কিন্তু সত্যি মিষ্টি হয়ে যাবে। এবার এই রকম ভাবে একে একদম ছেড়ে দেওয়া যাবে না, এই রকম ভাবে এটা হতে থাকবে। আমি আঁচটাকে একটু কম করে দিলাম। আমি ততক্ষণে দেখিয়ে দিচ্ছি আপনাকে
এখানে আমি এই ছানাটাকে এই রকম ভাবে একটু আমরা চটকে নেব। দেখুন এটাকে তো আমরা কিছুই করে নিইনি, এখানে এই ছানাটাকে আমরা চটকে নেব। এবার কাঁচা গোল্লার নামটা কেন, তার কারণ কিছুটা ছানা এখানে থাকবে, মানে গোল্লার আকারে তৈরি হবে মিষ্টিটা, আর কিছুটা ছানা থাকবে কাঁচা, তাই এর নাম কাঁচা গোল্লা। এখন কাঁচা ছানার পরিমাণটা আপনাকে একটু কম রাখতে হবে, তাহলে আপনার ছানার মিষ্টিটা বেশি সুন্দর খেতে হবে। কিন্তু কাঁচা গোল্লা অতি সুস্বাদু একটা মিষ্টি, আর এখানে একদম টাটকা ছানা দিয়ে কিন্তু এটা তৈরি করতে হয়, তো সেই জন্য আপনি এখানে এই রকম ছানা দিয়ে যেহেতু তৈরি করেন, তাই আপনি আপনার বাচ্চাকে, আপনার বাড়ির বয়স্ক মানুষকে, সবাইকেই এটা দিতে পারবেন অবলীলায়, তাদের খেয়ে কোনো অসুবিধা হবে না। এই রকম ভাবে এই ছানাটাকেও আমরা এই রকম স্ম্যাশড করে নিলাম। দেখুন হাতের তালু দিয়ে এখানে সম্পূর্ণ আপনার হাতের জাদু কাজ করবে আর মিষ্টি তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু। এবারে দেখুন আমাদের এই দুটো ছানার মধ্যেকার তফাৎ, এটা এরকম দেখতে আর এটা কুক হয়ে গেছে, এই কুক হওয়া ছানার সন্দেশটাকে এই রকম দেখতে। আমি কি তফাৎটা দেখাতে পাচ্ছি? হয়তো আপনি বুঝতে পাচ্ছেন, আরো বুঝতে পারবেন যখন আপনি রেসিপিটা ফলো করবেন এবং বাড়িতে তৈরি করবেন। ভীষণ সুস্বাদু, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, যে কোনো উৎসব অনুষ্ঠান হোক বা না হোক, এমনি এমনি যদি আপনি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই ট্রাই করুন এই রকম একটা খুব সুন্দর সন্দেশের রেসিপি, আপনার অতি অবশ্যই ভীষণই ভালো লাগবে। এই অবস্থা অবধি, মানে এই যে হালকা জুস এর মধ্যে রয়েছে, এই অবস্থা অবধি আমরা এখানে ছেড়ে দেব। আর আমরা এখানে কিন্তু ছানাটাকে ড্রাই করব না, ছানার মধ্যে এইটুকুনি দুধ কিন্তু থাকবে। এইবার আমরা এই থালার মধ্যে ঢেলে নেব। দেখুন সন্দেশটাকে আমরা গ্যাসটা অফ করে দিয়েছি আর এখানে ঢেলে নিচ্ছি। এবার সামান্য একটু ঠান্ডা করতে হবে, খুব একটা ঠান্ডা করলেও কিন্তু চলবে না। তাহলে এটা একটু দেখুন, এইবারে বুঝতে পারবেন দুটোর মধ্যেকার তফাৎ কত সুন্দর ভাবে ধরা পড়ছে। এবার এটা একটু ফ্যানের হাওয়ায় ঠান্ডা হয়ে যাক, তারপরে স্টেপটা আমি আপনাকে শেয়ার করছি। দেখুন বন্ধুরা এইরকম ভাবে আমার এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার পুরোপুরিও কিন্তু ঠান্ডা হয়ে যাবে না, মানে একটুখানি এর মধ্যে কিন্তু হালকা গরম আপনি হাত দিতে পারবেন সেই রকম একটা গরম, তাই বলে নাড়ু যেরকম গরম গরম পাকাই আমরা সেরকমও কিন্তু নয়, বেশ খানিকটা তার থেকেও ঠান্ডা। এইরকম অবস্থায় খুব ভালোভাবে আমরা এই কাঁচা ছানার সাথে এই তৈরি হওয়া সন্দেশটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, মানে এমন ভাবে মেশাতে হবে যাতে কাঁচা ছানা কাঁচা না থাকে, আপনার এই রকম ঈষদুষ্ণ গরমের মধ্যেই আর এই রকম ভাবে স্ম্যাশড পদ্ধতির মাধ্যমে সেটা কিন্তু একদম সুন্দর কাঁচা গোল্লা সন্দেশে পরিণত হবে। আপনি নিজেই দেখতে পাবেন খুব অল্প সময়ের মধ্যেই এটা কিন্তু তৈরি হয়ে যাবে, আর আপনারও নিজের অবাক লাগবে যে এত সহজে একটা সুন্দর মিষ্টি আপনি তৈরি করে ফেলেছেন তাও আবার বাড়িতে। দেখতে পেলেন তো মিশে গেছে কিরকম, এখানে কিন্তু সত্যি কোনো ফ্লেভার অ্যাড হয় না, তবে আপনি যদি মনে করেন তাহলে দিতে পারেন। অথেন্টিক রেসিপিতে এখানে কোনো রকম ফ্লেভার অ্যাড হয় না, ছানা দুধ সন্দেশের একটা অপূর্ব স্বাদ হয়, এটা কিন্তু সেই সন্দেশ। একে যদি আপনি গোল্লা পাকিয়ে দিলেন তাহলে হয়ে যাবে কাঁচা গোল্লা। এবারে দেখুন আমি একে সত্যি সত্যি এবার গোল্লা পাকিয়ে আপনাকে পরিবেশন করব। এখানে কয়েকটা পোর্শনে আমি আগে ভাগ করে নিচ্ছি, মোটামুটি কিছু পোর্শন করে নিচ্ছি যাতে সমানভাবে হয়ে যায় সেই জন্য আর কি। খুব সহজেই আপনি আপনার বাড়িতে আপনার বাচ্চাকে নিজের হাতে তৈরি এই রকম সন্দেশ বানিয়ে খাওয়াতেই পারেন, বা নিজেও কিন্তু এই রকম ভাবে টেস্ট করতে পারেন। খুব হালকা একটা মানে উষ্ণ ভাব এখানে কিন্তু আছে এই অবধি, কিন্তু গরম বলা যাবে না একে, না হলে আমি হাত বাকি করে দেব, তাই না? এই রকম ভাবে আমরা কয়েকটা পোর্শনে ভাগ করে নিলাম।
এইবারে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি মিল্ক পাউডার। আপনি যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার নিতে পারেন। তাই বলে চায়ের জন্য যে ডেয়ারি হোয়াইটনারটা আমরা খাই তা কিন্তু নেবেন না। এবারে একটু টাইট করে আমরা এখানে একটা বল মানে সন্দেশের গোল্লার মতন করে আমরা এখানে পাকিয়ে নেব। ঠিক এইরকম। এইবারে আমি এখানে এই দেখুন মিল্ক পাউডারের মধ্যে একটুখানি গড়িয়ে দিলাম। এটা অবশ্য সম্পূর্ণ অপশনাল, আপনি দিতেও পারেন, আপনি খোয়া ক্ষীরের মধ্যে দিয়েও দিতে পারেন। এইভাবে আমি তৈরি করে নিই, তারপরে আপনাকে একদম কমপ্লিট লুকটা আপনাকে দেখাচ্ছি। একদম অপূর্ব একটা টেস্ট হয় এটা কিন্তু আমি আপনাকে গ্যারান্টি সাহায্যে বলতে পারি। বানানোর পর আপনি নিজেই চমকে যাবেন, আপনি নিজেই বানিয়ে ফেলেছেন একদম দোকানের মতন স্বাদের একটা সুন্দর কাঁচা গোল্লা সন্দেশ। কাঁচা গোল্লা দুধের সম্পূর্ণ পুষ্টি গুণে ভরপুর একটা সুন্দর সন্দেশ। আপনার বাচ্চা যদি দুধ খেতে না চায়, সাধারণত বাচ্চারা এরকম বদমাইশি একটুখানি করে, বায়না করে, তো তাকে আপনি এইরকমভাবে, মিষ্টি হয়তো সে ভালোবাসে, তাকে এইরকমভাবে কিন্তু দিতে পারেন। ভীষণ উপাদেয় আর ভীষণই সুস্বাদু, দেখতেই পাচ্ছেন কিরকম দেখতে লাগছে। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটাও প্রেস করে দেবেন, কারণ আমি প্রায় প্রায় ভিডিও আপলোড করি, সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে। এবং যদি আরও ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের মধ্যে আমার ভিডিওটাকে প্লিজ শেয়ার করে দেবেন। ভালো জিনিস সকলের মধ্যে ভাগ করে দিতে হয়, সেই আবদার থেকেই বলছি তার কাছেও এই সুন্দর ভিডিওটা পৌঁছে যাবে। সেই আবদারে বন্ধু হিসাবে আপনার কাছে বলছি, আপনি যদি প্রথম এই ভিডিওটা দেখছেন তাহলে তাকে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর আপনার কতটা ভালো লাগলো অবশ্যই জানাবেন। তাহলে পুরোটা তৈরি করে নিই, তারপরে আপনাকে শেয়ার করছি।